চার দশকের বেশি সময় ধরে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ১৯৮১ সালে অঞ্চলটিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ঘোষণার পর থেকে শুরু অনিশ্চয়তার। অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা অঞ্চলের বেদুন সম্প্রদায়ের কয়েক হাজার ফিলিস্তিনি এরই মধ্যে চাষাবাদসহ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে আসছেন। গেল চার দশকে ফিলিস্তিনিদের স্থাপনা গুঁড়িয়ে দেয়া, সম্পত্তি দখল কিংবা বিধিনিষেধ আরোপ করে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে তেল আবিব প্রশাসন। তবে চলতি সপ্তাহে ফিলিস্তিনি বেশ কয়েকটি পরিবারকে উচ্ছেদে ইসরায়েলি আদালতের দেয়া রায়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মাঝে, যদিও আদিভূমি ছেড়ে অন্য কোথাও যেতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনিরা। আমার যাওয়ার কোনো জায়গা নেই, ইসরায়েল সরকার বা কেউই আমাদের সরাতে পারে না, আমরা আমাদের জায়গা ছেড়ে কোথাও যাব না। এভাবে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের সিদ্ধান্তকে জাতিগত নিধন আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর বাস্তবায়ন করলে তেল আবিবকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের উপর অব্যাহত দমনপীড়নের বিষয়ে মন্তব্য না করলেও তেল আবিবে এক ফিলিস্তিনির হামলায় তিন ইসরায়েলি নিহতের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। ওমর ইনান, সময় সংবাদ।